এরপর্বে আমরা হচ্ছে আমাদের যে ব্লক ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা মডিফাই করব আমরা যদি চিন্তা করি ট্রানজেকশনের ব্যাপারটা ট্রানজেকশন কিন্তু কোনো এক্সিকিউশন বা কিছুই কিন্তু ট্রানজেকশন ক্লাসের যে অবজেক্ট সেটাতে তেমন একটা হয় না হয় কখন যখন হচ্ছে ব্লকে মাইন করা হয় অথবা ব্লকে পুশ করা হয় সো ট্রানজ্যাকশানগুলো ব্লকে যখন পুষ হয় তখনই চেক করা লাগে যে ট্রানজ্যাকশানগুলো ভ্যালিড কি ভ্যালিড না ব্লক ক্লাসে একটি ফাংশন লিখবো সেই চেকটা করার জন্য ফাংশনটির নাম দিলাম হ্যাস ভ্যালিড সো এটি যে যতগুলো ট্রানজ্যাকশান আছে সবগুলোর উপর ইটারেট করবে দিস ডট ট্রানজ্যাকশান করে চেক করবে যে সবগুলো ভ্যালিড কিনা সো আমরা অলরেডি কিন্তু ট্রানজাকশনের ভ্যালিড কিনা সেটা একটা ফাংশানে লিখে রেখেছি সো যদি ভ্যালিড না হয় তবে আমরা এই ফাংশন থেকে ফলস রিটার্ন করবো অথবা যদি ভ্যালিড সবগুলো হয় তাহলে হচ্ছে ট্রু রিটার্ন করবো তো আমাদের ব্লক ক্লাসে আর কোনো আপডেট নেই এতটুকু আপডেট করলেই হবে এরপর আমরা ব্লক চেইন ক্লাসটা আপডেট করবো